দর্শক আসসালামু আলাইকুম, সিনটিস টিভিতে সাথে আছি আমি শাহপরাণ। আশা করি আপনারা থাকবেন লাইভের শুরু থেকে এবং পুরো সময়টা জুড়ে থাকবেন। এই প্রত্যাশায় শুরু করছি। আজকে পত্রিকায় এত গরম গরম খবর আছে যে অত্যাধিক গরম, পুরো ফুটন্ত বগন্ত গরম খবর আছে। যেমনটা আপনাদের বলতে চাই যে যুগান্তরের প্রথম পাতায় আছেন, একদম জুড়ে দেখতে চান, ডেঙ্গুতে আরও 16 জনের মৃত্যু, হাসপাতালে 2495 জন। শেষবার 28 অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, সরকার পতন না হওয়া পর্যন্ত ফিরব না, মির্জা ফখরুলের বক্তব্য। শেষ বার্তা দিচ্ছি, শেখ হাসিনার নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন, ওবায়দুল কাদেরের মন্তব্য। ডক্টর ইউনুসের বিরুদ্ধে যত অভিযোগ, শ্রমিকদের পদত্যাগের দাবি, অর্থ পাচার অভিযোগ, গিরিদারি লাল মুদি সহ 5 জনের বিরুদ্ধে মামলা। নির্বাচন ঘিরে দেশে অবৈধ অস্ত্র যেন না ঢুকে সতর্কতা বলছে মুক্তিযোদ্ধা মন্ত্রী। স্বেচ্ছায় টেকসই পর্বত্যা শুনি, রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র পররাষ্ট্রমন্ত্রী। তারপরে আছে বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবরে যা বলল যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিডর, দুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। তারপরে আছে সরকারকে 28 অক্টোবরের মধ্যে আলটিমেটাম গণতন্ত্র মঞ্চের সরকার পদত্যাগের দাবি। আছে নয়াপল্টন থেকে শাপলা চত্বরে বিএনপির নেতাকর্মীর মহাসমাবেশ, 28 অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির। মসজিদে লাকসার 11টি বিস্ময়কর তাৎপর্য। শেষ বার্তা যেটা, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, এরপরে ফখরুলের বক্তব্য আছে। আছে নি রাজনীতির পাতায় 28 অক্টোবর আলটিমেটাম গণতন্ত্র মঞ্চের, তারপরে ওই যে ওবায়দুল কাদের শেষ বার্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন, গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি সমস্যা লোকারণ্য। আছে জিয়া 15 আগস্টের অন্যতম প্রধান কৌশল ও তথ্যমন্ত্রী। আছে বিএনপি নেতা গ্রেপ্তারের কারণ জানালেন ওবায়দুল কাদের, কেন গ্রেপ্তার করছে এটা ওবায়দুল কাদের জানিয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমাটি স্বাধীনতা যুদ্ধ সহ নির্মম সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় নানক, কিন্তু বঙ্গবন্ধু ছেলেরা কি কি অপকর্ম করছিল সেটা কি দেখানো হয়েছে সিনেমায়? এই হলো আওয়ামী লীগের কৃষি সমবায় উপকমিটির ঘোষণা, দুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। এই হলো আজকের সমাবেশ থেকে যে ঘোষণা দিতে পারে বিএনপি, যা দিয়েছে অলরেডি, আমরা ফিলিস্তিনি আর রক্তের স্রোতে দেখতে চাই না জিএম কাদের, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, জিএম কাদেরের বক্তব্য, ফিলিস্তিনি ভূখণ্ডে ফিরিয়ে দেওয়ার মধ্যেই সমাধান বিরোধী দলীয় নেতার। দর্শক আমার কাছে, আমি 1টা 2টা 3টা 4টা 5টা নিউজ রাখছি যেগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 28 অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, সরকার পতন না হওয়া পর্যন্ত ফিরব না। আরেকটা হচ্ছে যে 28 অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যম খবরে যা বলল যুক্তরাষ্ট্র, এটা আছে। তারপরে আছে হচ্ছে নয়াপল্টন থেকে শাপলা চত্বর জুড়ে বিএনপির নেতাকর্মীরা, অর্থাৎ বুঝছে নয়াপল্টন থেকে মতিঝিল শাপলা চত্বর, এর আশপাশ কোনো জায়গায় জায়গা নাই, মানুষ কত মানুষ আসছে, ঢাকা শহরে এত মানুষ নাকি দেশ থেকেও আসছে। সরকারকে 28 অক্টোবরের শেষ আলটিমেটাম গণতন্ত্র মঞ্চের পদত্যাগ করার, অর্থাৎ 28 অক্টোবর আর 10 দিন টাইম আছে। ডাক্তার পিনাকি রায় তো বলছে 72 ঘন্টা, তো এন তো তা 28-10 দিন টাইম আছে এখন। তো দর্শক শুরুতেই যে আমরা যেটা পড়ব, চলুন, 28 অক্টোবর থেকে আন্দোলন মহাযাত্রা, সরকার পতন না হওয়া পর্যন্ত ফিরব না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে নিউজটা, এবং বিশাল লাখ লাখ মানুষ পুরা পল্টন ময়দানে, বুঝতে পারছেন পল্টন ময়দান থেকে একদম মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মানুষ, প্রায় 2 কিলোমিটার জুড়ে মানুষ, কত মানুষ হয়েছে পুরা ঢাকা শহরের কোন মানে মতিঝিল পল্টন বাইতুল মোকাররম এগুলার জায়গা ছিল না, নয়াপল্টন রাজারবাগ। 28 অক্টোবর থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ওই দিন মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আর আমরা ফিরে যাব না।
তিনি বলেন যে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, সব বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যেতে হবে। বুধবার রাজধানী নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এইসব কথা বলেন মির্জা ফখরুল। এদিন সরকারের পদত্যাগ এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয় দুপুর 2টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি মহাসমাবেশে দলের কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করছি, 28 অক্টোবর মহাসমাবেশ করব, এই সমাবেশ থেকে আমাদের যাত্রা শুরু হবে। তিনি আর বলেন, 28 অক্টোবর মহাসমাবেশের পর আমরা আর থামব না, টানা কর্মসূচি চলবে, অনেক বাধা বিপত্তি আসবে, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে অশান্তি সরকারের পতন ঘটাবো আমরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির মহাসদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম। দর্শক, আওয়ামী লীগের ভাবনা যে 28 অক্টোবরের মধ্যে যত বিএনপির বড় বড় নেতাকর্মী আছেন, মির্জা ফখরুল সহ মির্জা আব্বাস এবং গহেশ্বর এবং রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, যারা যারা আছেন প্রত্যেককে জেলে পড়বে। মিনিমাম 4 মাসের আগে জামিন তো পাবেই না, এসে দেখবে যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায়, কারণ আওয়ামী লীগের এটাই পায়তারা চলছে। চলুন দর্শক, 28 অক্টোবরে মহাসমাবেশের ঘোষণায় বিএনপি কী দিল, ছবিটা যদি দেখাইতে পারতাম ভালো তো। প্রায় 100,000 মানুষ আসছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 28 অক্টোবর বিএনপি রাজধানী মহাসমাবেশ ঘোষণা করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে সরকার পতনের যে এক দফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশে তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করেছে, 28 অক্টোবর সমাবেশ করবো, এই সমাবেশে থেকে যাত্রা শুরু হবে। তিনি আরও বলেন, 28 অক্টোবরের পর মহাসমাবেশ থাকবো, আমরা আর থাকবো না, থামবো না, টানা কর্মসূচি চলবে, অনেক বাধা বিপত্তি আসবে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তি সরকারের পতন আমরা ঘটাবো। এর আগে দুপুর 2টায় করতালতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র নেতারা ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর আমিনুল হক ও লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকে, 100,000 মানুষ। দর্শক, আমেরিকান এম্বাসি কী বলছে ভারতীয় গণমাধ্যম নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যম খবরে যা বলল যুক্তরাষ্ট্র, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে কোনো দলের বিষয়ে বিশেষ পছন্দ নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের এক দলের যে বিরুদ্ধে যে আরেক দলের যে পক্ষ নেয় না বলে জানিয়েছে দেশটি। বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বার্তায় তিনি তার দেশের অবস্থানের কথা জানান। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের তাৎপর্যতা বিষয়ে ভারতীয় গণমাধ্যমের খবর প্রকাশিত হয়। ওই খবরের প্রসঙ্গে মার্কিন দূতাবাস কাছে জানতে চাইলে চাওয়া হয় যে আন্তর্জাতিক শৃঙ্খলা বিশ্বাসী যুক্তরাষ্ট্রে কীভাবে অন্য এক স্বাধীন সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে, এটি কোনো রীতি পরে কিনা, রীতিতে পরে পাকিস্তানের ক্ষেত্রে এ ধরনের তথ্য শোনা গিয়েছিল। ভারতীয় গণমাধ্যমে ওই খবরের বিষয়ে মার্কিন দূতাবাসের মন্তব্য কী জবাবে মার্কিন দূতাবাস মুখপাত্র ব্রায়ান হিলার বলেন যে বাংলাদেশের ব্ল্যাক ও অনলাইন আউটলেটের প্রতিবেদনে যে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত পিটার ডি হার্স এবং অন্যান্য কর্মকর্তারা অনেকবার বলছেন যে আমরা বাংলাদেশের এক দলের বিরুদ্ধে আরেক দলের পক্ষে নেই বলে, বা এখন আমাদের বিশেষ কোনো পছন্দ নেই, আমরা চাই বাংলাদেশের জনগণের তাদের নিজেদের নেতা নির্বাচিত করতে সক্ষম হোক। এই হলো তাদের খবর। তারপরে আছে হচ্ছে আমাদের আর 2টা নিউজ আছে এটা সহ। নয়াপল্টন থেকে শাপলা চত্বর জুড়ে নেতাকর্মীদের ভিড়, এবার বুঝতে পারছেন কত লাখ মানুষ হয়েছে, 2 কিলোমিটার পুরো ঢাকা শহর বন্ধ হয়ে যাওয়া। রাজধানী নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ আজকে গেছে,
আজ দুপুরে 2টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সুরমা শুরু হয়। মোড়ে মোড়ে পুলিশের বাধা উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন। নয়াপল্টনে তাদের জামায়াতে মতিঝিল ও শাপলা চত্বর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে একদফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি। সরজমিনে দেখা যায় নয়াপল্টনের আশেপাশে এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। 11টার দিকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে যায় নয়াপল্টন। বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে হাতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। 5টি ট্রাক স্থায়ী অস্থায়ী প্রস্তুত করা হয়েছে এখানে সমাবেশ একান্ড করে। ভিআইপিদের যান চলাচল ও বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিল। জনসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফুরসাত আলমগীর, এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা, অঙ্গ সংগঠন নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত আমিনুল হক ও দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সচিব লিটন মাহমুদও ছিলেন। এবং সকাল থেকেই পুলিশ এবং সন্ধ্যা পর্যন্ত পুরো ভরপুর ছিল। তারপরে আছে গণতন্ত্র মঞ্চের যেই 28শে অক্টোবরের যে সরকার পতনের যে আলটিমেটাম, সেটাই আমাদের এটাই আমাদের শেষ নিউজ। মাহমুদুর রহমান মান্না, তারপরে জুনায়েদ সাকি, অনেকেই আছেন এখানে। আগামী 28শে অক্টোবরের মধ্যে সরকারকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিয়েছে গণতন্ত্র মঞ্চ। অন্যথায় হরতাল, অবরোধ, কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে সরকার বিরোধী জোটের নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গণতন্ত্রের রূপকের একদফা দাবিতে মহাসমাবেশ করে নেতারা এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য, 28শে অক্টোবরের মধ্যে সরকার পদত্যাগ না করলে হরতাল অবরোধের কর্মসূচিতে হুঁশিয়ারি দিয়ে ক্ষমতা ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকার আহ্বান জানায়। দর্শক, আমি আরও কয়েকদিন আগে বলছিলাম যে এই সামনে বিশাল হরতাল অবরোধ আসবে, গেঞ্জাম, মহা গেঞ্জাম চলবে। কারণ এই সরকার হচ্ছে যদি আপনি ঝাঁটা দিয়েও বাইরান, এই সরকার নামবে না। একদিনে যদি ঢাকা শহরে 10 লাখ মানুষ মেরেও ফেলেন, একদিনে যদি 1 লাখ মারেন, 10 দিনে টানা 10 লাখও মারেন, সরকার বলবে মানুষ মরছে, আমার কী হয়েছে, আমার লোকজন তো আর মরে নাই আর আমিও মরি নাই, সো আমরা ক্ষমতা ছাড়ব না। সমাবেশে বক্তারা আগাম তাদের কারণ হচ্ছে তাদের হচ্ছে ক্ষমতা দরকার। সমাবেশে বক্তারা আগামী 28শে অক্টোবরের মধ্যে সরকারের পদত্যাগ না করলে অবরোধ, হরতাল ও হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তীকালের আহ্বান জানান। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের জন্য রাজপথে একা থাকার ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল্লাহ হক বলেন, আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং সরকারি দলের সাধারণ সম্পাদক এবং প্রকার যুদ্ধ ঘোষণা করছে, শাপলা চত্বরের মতো পরিস্থিতি তৈরি হবে। কথার মধ্যে দিয়েই তিনি শাপলা চত্বরের ভয়াবহ হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছেন। সরকার বলছে যে দুই একটা দল নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। আমরা বলতে চাই আরেকবার, 14 বা 18 সালে নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার তথ্যমন্ত্রী বলছেন যে সরকারের নাকি পাহারা দিতে রাখতে হবে। কি সরকারকে নাকি পাহারা দিয়ে রাখতে হবে? কেন? গত পনেরো বছরে কত অন্যায় করেছেন, ব্যাংক লুট করেছেন, মানুষের হক কেড়ে নিয়েছেন, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন, এজন্যই কি পাহারা বসাতে হবে? কেন পাহারা দিয়ে সরকারকে রক্ষা করা যাবে না? সরকারি দল শান্তি সমাবেশের নামে উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এভাবে চলবে না। আইএমএফ বলছে যে বাংলাদেশে দ্বিতীয় কিস্তির ঋণ দিবে না। সরকার বাংলাদেশের শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। আমরা এখনও বিক্ষোভ যাইনি, হরতাল অবরোধে যাইনি। সামনে 28শে অক্টোবর থেকে হরতাল চলবে। সরকার পদত্যাগ না করলে হরতাল অবরোধ দিয়ে কর্মসূচি দেওয়া হবে বলে আমরা আখেরি লড়াইয়ের মধ্যে আছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ওবায়দুল কাদের বলছেন যে বিরোধী দলকে নাকি রাস্তা দখল করতে দিবেন না। আমি বলি কি, পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, উনাদের তাই হয়েছে। আমরা যে সমাবেশ করছি, রাস্তা কি দখল আছে? গত 15 বছরের শাসনে এই সরকারকে, দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন, ওরা
বলে দেশকে জাহান্নাত, কি দেশ নাকি জান্নাত, এক লোক এক কথার কি এক লোক এক রাতে 22,000 কোটি টাকা ঋণ পায়, তার জন্য তো এই দেশ বেহেস্ত, কিন্তু আমাদের জন্য এটা দোজক। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, সরকারে আমরা সময় দিচ্ছি, সরকারকে আমরা সময় দিচ্ছি, আপনারা মন স্থির করেন কিভাবে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার করবেন আগামী 10 দিন, আজকে 18 তারিখ, 28 অক্টোবর পর্যন্ত। আগামী 28 অক্টোবর ঢাকায় সমস্ত বিরোধী দলগুলো মহাসমস করবে। 1996 সালে বিএনপি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে ক্ষমতা ছেড়েছিল, আপনারাও সেই প্রক্রিয়ায় অবলম্বন করতে পারেন। জুনায়েদ সাকি আরও বলেন, সরকার বলছে জনগণ রাস্তায় নামতে দেওয়া হবে না, আর কোনো শাপলা চত্বরের মতো ঘটনা ঘটবে না, জনগণের প্রতিরোধ করবে। পরিষ্কার করে আমরা বলতে চাই, জনগণ আর ভয় পায় না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। যদি ভুয়া নির্বাচনের পায়তারা করেন, গুন্ডা বাহিনী আর পুলিশ বাহিনী নামিয়ে দেন। জনগণ জানে 28 অক্টোবর পর কীভাবে আপনাদেরকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাতে হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশ নেয়। দর্শক, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।